নিলয় মাহির চাঁদের গায়ে চাঁদ টিভি নাটকের নতুন জুটি হয়ে উঠেছেন জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর এবং এই সময়ে এসে অভিনয়ে আলোচিত অভিনেত্রী সামিরা খান মাহি। সর্বশেষ তাদের দুজনের অভিনীত হাসিফ হুসাইন রাখি পরিচালিত একসাথে নাটকটি দর্শকদের কাছে বেশ গ্রহণযোগ্যতা পায়। এতে দুজনের অনবদ্য অভিনয় দর্শককে মুগ্ধ করে। এছাড়াও তাদের দুজনের অভিনীত আলোচিত নাটকের মধ্যে রয়েছে ভুল করেছি প্রেম করেছি, যেমন জামাই তেমন বউ, সাইড ক্যারেক্টার ক্যাপ, পেনফুল গার্লফ্রেন্ড, মাস্টার নাম্বার ওয়ান, কানার হাটবাজার ইত্যাদি। দুজনের অভিনীত নতুন নাটকের জন্য এখন দর্শক বেশ আগ্রহ নিয়ে অপেক্ষা করেন। আগামী ঈদে একটি ইউটিউব চ্যানেলে প্রচারের জন্য এরই মধ্যে নির্মিত হয়েছে চাঁদের গায়ে চাঁদ শিরোনামের একটি নাটক। নাটকটি রচনা করেছেন গুণী নাট্য নির্মাতা ও রচয়িতা ফেরদৌস হাসান। নাটকটি নির্মাণ করেছেন কুড়িয়ে পাওয়া পদ্মক্ষেত্র নির্মাতা এস আর মজুমদার। এরই মধ্যে রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে নিলয় আলমগীর বলেন, নাটকটির গল্প যেহেতু শ্রদ্ধেয় ফেরদৌস হাসান ভাইয়ের, তাই এতে বেশ আগ্রহ নিয়ে আমি অভিনয় করেছি। ফেরদৌস হাসান ভাই সবসময় গল্প সহজভাবেই বলার চেষ্টা করেছেন, এই নাটকটির ক্ষেত্রেও তাই। কমেডি ঘরানার গল্পের নাটক এটি। এস আর মজুমদার বেশ যত্ন নিয়ে নাটকটি নির্মাণ করার চেষ্টা করেছেন। আর এতে আমার বিপরীতে আছে নায়িকা সামিরা খান মাহি। মাহি ন্যাচারাল অ্যাক্টিং করে, যখন কোনো ধনী মেয়ের চরিত্রে অভিনয় করে তখন তাকে ঠিক তেমনই লাগে, আর যখন কোনো গরিব মেয়ের চরিত্রে অভিনয় করে তখন ঠিক গরিবই লাগে। মাহি যখন যে চরিত্রে অভিনয় করে তখন সেই চরিত্রটিই ফুটিয়ে তোলার চেষ্টা করে। এমন কিছু চরিত্রেও মাহি অভিনয় করেছে, তাকে দেখলে মনে হয় দেশের বাইরের কোনো অভিনেত্রী। তার সঙ্গে নতুন নাটক চাঁদের গায়ে চাঁদ দর্শকদের ভালো লাগবে। মাহি বলেন, এবারই প্রথম এস আর মজুমদার ভাইয়ের নির্দেশনায় কাজ করছি। বেশ যত্ন নিয়ে ধরে ধরে তিনি দৃশ্য ধারণ করেন। আর নিলয় ভাইয়ের সঙ্গে এর আগেও আমি বেশ কিছু নাটকে অভিনয় করেছি, সেগুলো দর্শকদের কাছে ভালো লেগেছে। নিলয় ভাই চরিত্র ফুটিয়ে তোলার ক্ষেত্রে খুবই সহযোগিতা করেন, যথারীতি এই নাটকের ক্ষেত্রেও তিনি তাই করেছেন। আমি আশাবাদী আমাদের নতুন এই নাটকটি দর্শকদের ভালো লাগবে। আসছে ঈদে নাটকটি যে কোনো ইউটিউব চ্যানেলে রিলিজ করা হবে। নতুন নতুন নাটকের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভালো থাকুন সবাই।